দিদি আপনার নাম? আমার নাম নিয়তি দাস। কি সমস্যা কি হয়েছে? সমস্যা কি, আমার স্বামী তো ওই অন্য বউকে নিয়ে থাকতো, বাড়িতেও থাকতো, আর কোথায় কোথায় যেত আমি বলতে পারবো না। দুই দিন যদি থাকে তো 10 দিনে বাইরে থাকে, আর বলে যে আমি কোনো মেয়ে ছেলের সঙ্গে কোনো ইয়ে করি না, কিন্তু ও মেয়ে ছেলের সঙ্গে যে এরকম কাণ্ড কিন্তু করে আমি কিন্তু আগাগোড়াই জানি। আমি আরো বউ আরো অন্য বউর কাছ থেকে আমি ছাড়াই নিয়ে গেছি। আমার স্বামীর বাড়ি হচ্ছে ওদলা বাড়ি, আর আমার বাড়ি হচ্ছে শিব মন্দির। উনি আগে আমার সঙ্গে যখন বিয়ে হয়েছে তখন বালিবুজিরি সাপ্লাই দিত, তারপর আস্তে আস্তে ওই যে কি করে ওই ডাক্তারের কাজগুলো করলো। এখন অরিজিনাল ডাক্তার কিনা আমি তো তাও ঠিক মতো জানি না। চেম্বার নাই তো। মূল অভিযোগ কি রয়েছে? মূল অভিযোগ হলো কি যে বাড়িতে থাকতে তারপর চলে যায়, হয়তো 6 মাসও নেই, 5 মাসও নেই, 1 বছরও নেই, তারপর আবার হুট করে আসে। তারপর আমি বলতাম যে কোথায় থাকো, বলে কি যে আমি কোনো মেয়ে ছেলের পাল্লায় পড়ি না, আমি কোনো মেয়ে ছেলের সঙ্গে থাকি না, আমি হচ্ছে চিকিৎসা করি, আমি হচ্ছে অমুক জায়গায় অমুক জায়গায় নেপালে থাকি কি আমি ইয়েতে থাকি। ওটাই তো আমি বলতে পারছি না, এখন কি করে হলো আমি বলতে পারবো না ওটা অতটা। মানে এখন তুমি বলতে পারছেন যে উনি ডাক্তার, মানে ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়ে কি ডাক্তার হয়েছে? হতে পারে, হ্যাঁ, যতদূর সম্ভব ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়ে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।